কে করে ও বেলা এইভাবে শুয়ে আছো? তুমি এক্ষুনি এখান থেকে চলো, আর একদিনও থাকবো না আমি এখানে। কেন, কি হলো? এই তো মাত্র দুদিন হলো এখানে এলাম, আর তুমি তো সব ঘুরে ঘাড়ে দেখে তারপরে এলে। খুব ভুল করেছি, আর এখানে থাকবো না, কালই চলে যাবো। আরে কি হয়েছে সেটা তো বলবে। কি হয়েছে, এই পাড়ার লোকগুলো না অসভ্য ইতর, মেয়েদের সাথে কি করে কথা বলতে হয় জানেই না। কে কি বললো তোমার? আরে তুমি চলে যাওয়ার পর না তুমি থামো তো, তারপর কাগজ আনা। সে আবার কি বললো? সে কি বললো? বৌদি, সকালে আপনি ঘুমাচ্ছিলেন বলে আমি নিজে দিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম। শুধু কাগজ আনা, তারপর ফল আনা আসলো? সে তো আর তোমায় কিছু বলতে পারে না। না, বলতে পারে না। আমি কলাগুলো নেড়ে চেড়ে দেখছি, সে বললো বৌদি আপনার সাইজ পছন্দ হবে। বৌদি নেড়ে চেড়ে দেখুন, কলার সাইজ আপনার পছন্দ হবেই। কে কি বললো তোমাকে? তুমি সে নিয়ে একদম, আরে কি বলবো আর, তুই মাইরি। আরে তারপর কাগজটা জিরস করতে পাঠালাম, ওখান থেকে ফোন করে বললো বৌদি আগে পিছিয়ে দুদিকে করবো না কি শুধু সামনে। তুমি বলো এরপর আর থাকা যায়? হায় ভগবান, এই সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম।